हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंजॉय कुकिंग। आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन। गतकाल बिकाले 8 इंची फ्रूट केक तैरी करेछिलाम। तो आमी एखन जखन वॉइस दिच्छि एटा होच्छे परेर दिन। तो गतकाल ए केकटा तैरी करा, तो एक केकटा आमी परेर दिन काटबो बोलेई आर कि रैपिंग पेपारे रैप करे रेखेछिलाम। फ्रूट केक किन्तु एक दिन पर खेते ही मजा है और भालो लागे। बनानों साथे साथे खेले किन्तु फ्रूट केकेर जे आसल स्वाद सेटा किन्तु पावा जाए ना। एजोनो बनानों पर एक दिन पर एटा खावार चेष्टा करबें। तो कथा ना बाड़िए आमी प्रसेसिंगे चले आसछि। बाटार नियेछि 250 ग्राम और अवश्य रूम टेम्पारेचारे थाका लागबे। बाटारटा गलानो बाटार लागबे, शक्त बाटार हय ना जानो, ताहले बीट करते असुविधा हबे। तो आमी एखन बीटर मेशिन दिए खूब भालोभावे बाटारटा बीट करे निब। आर ए बाटारटा किन्तु आमी समय निये अनेकबार बीट करब। तो बाटारटा बीट करार काछेई किन्तु फ्रूट केक बा पाउंड केकेर जे सिक्रेटटा सेटाई किन्तु ए बाटारटा बीट करार काछे। बाटार जत भालो स्मूथलि बीट करा जाबे बा जत भालो आपनी फेटते पारबेन ततई भालो किन्तु आपनार केकटार टेक्सचार हबे आर केकटाओ खेते ततटाई सुस्वादु हबे। तो এখন বাটারটা আবার একটু স্প্যাচুলা দিয়ে গুছিয়ে নিয়ে আরেকবার বিট করছি। এভাবে আমি 3-4 বার বিট করে নিব। তো বাটারটা বিট করতে করতে একসময় দেখবেন যে বাটারের রংটা পরিবর্তন হয়ে আসছে আর বাটারটা অনেকটা ফুলে গেছে, ফ্লাফি দেখাচ্ছে। তো সেই পর্যায়ে আর কি বুঝে নিতে হবে যে বাটারটা বিট করা হয়ে গেছে। বাটারের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটারের কালার অনেক চেঞ্জ হয়ে আসছে। তো আমি আরেকবার বিট করব। বিট করা হয়ে গেছে, এখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি আস্ত দানা চিনিকে ব্লেন্ডার মেশিনে গ্রো করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম বাটার প্লাস 250 গ্রাম চিনি অ্যাড করব। অবশ্যই এই মাপগুলো ঠিক রাখতে হবে। পাউন্ড কেক বলেন, ফ্রুট কেক বলেন, এগুলোর কিন্তু মাপ কিন্তু অত্যন্ত জরুরি একটা ব্যাপার। তো মাপে মাপে না করলে কিন্তু কেক ভালো হবে না। তো কেক চুপসে যাবে বা কেকটা ভালো মতন স্বাদ হবে না বা কেকটা ভালোই হবে না আর কি। তো যাই হোক, এখন চিনিটা দুইবারে আমি অ্যাড করে মিক্স করে নিচ্ছি। তো এখন যে বাটিতে বিট করছি এর সাইড থেকে আর কি যেগুলো থেকে যাচ্ছে অংশগুলো সেটা আবার চামচ দিয়ে সুন্দর করে বাটারের সাথে মিশিয়ে দিয়ে আবার ভালো করে বিট করে নিতে হবে। তো চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে বাটারের সাথে। তো চিনি কিন্তু মিশে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি পর্যায়ক্রমে ডিম অ্যাড করব। আমি আজকে 3টা ডিম দিয়ে এক একটা তৈরি করব। তো এক এক করে ডিম আমি নিব আর বিট করব। একসাথে সবগুলো ডিম দিয়ে বিট করতে যাবেন না, এতে করে বাটারটা ফেটে যেতে পারে। তো একটা একটা করে ডিম দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে বিট করে নিচ্ছি। আর বাটার যদি খুব ভালো করে বিট করা হয় তাহলে ডিম দেওয়ার সময় বাটার কিন্তু ফেটে যায় না। আর যদি বাটার ভালোভাবে বিট করানো হয় তাহলে কিন্তু ডিম দেওয়ার পরে অনেক সময় বাটার ফেটে যেতে পারে। তো যাই হোক, একটা একটা করে দিয়ে আমি এখন খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। একটু ধৈর্য ধরে সময় নিয়ে খুব ভালোভাবে বিট করতে হবে। কিন্তু পারফেক্ট কেক বানাতে হলে ধৈর্য ধরতেই হবে। এখন এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা একটু কম পরিমাণে দিচ্ছি আমি, কারণ আমার এই বাটারের যে একটা সুন্দর ঘ্রাণ আছে এই ঘ্রাণটা কিন্তু আমার খুবই পছন্দের। তো আমি এই ঘ্রাণটা নষ্ট করতে চাই না বেশি ভ্যানিলা এসেন্স দিয়ে। তো বেশ ভালোভাবে বিট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি 250 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। তো মেজারমেন্টটা আমি এমনভাবে নিয়েছি আর এক চিমটি লবণ দিয়ে দিলাম। তো মেজারমেন্টটা এমনভাবে নিয়েছি, 250 গ্রাম বাটার, 250 গ্রাম চিনি আর 250 গ্রাম ময়দা। খুবই সহজ একটা মেজারমেন্ট। আর দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। দিয়ে আমি এখন এটা চেলে নিচ্ছি।
বিটার মেশিনে লো স্পিডে রেখে এখন আমি এটা আস্তে করে মিশিয়ে নিচ্ছি। তো এটার জন্য আর কি এক্সট্রা কোনো ফোম নষ্ট হবে বা এরকম কিছু কোনো চিন্তা করার কিছু নেই, বিটার মেশিন দিয়ে আর কি মিশিয়ে নিলেই হয়। তো আরেকবার গুছিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি ব্লেড দুটো খুলে নিলাম। এখন আর বিটার মেশিনের কোনো কাজ নাই। এখন আমি ড্রাই ফ্রুট অ্যাড করব এর মধ্যে। ড্রাই ফ্রুটসের যেগুলো নিয়েছি, কাজু বাদাম কুচি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কিসমিস কুচি, আর নিয়েছি হচ্ছে ট্রুটি ফুটি। এখন ময়দা দিয়ে আমি সব ফ্রুটসগুলোকে কোট করে নিব। আর ময়দা দিয়ে মাখানোর পরে এগুলো একটা চালনিতে নিয়ে ঝেড়ে নিতে হবে, তাহলে অবশিষ্ট ময়দাগুলো কিন্তু পড়ে যাবে। তো চেলে নেওয়ার পরে আমি এটা এখন কেকের ব্যাটারের সাথে মিক্স করে দিলাম। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু একটা 8 ইঞ্চি মোল্ড আর একটা 6 ইঞ্চি মোল্ডে আপনারা বেক করতে পারবেন, কিন্তু আমি করেছি হচ্ছে একটা 8 ইঞ্চি মোল্ডে, আর করেছি হচ্ছে 6টা কাপ কেক, আর করেছি হচ্ছে একটা ছোট বাটিতে। তো আমার কাছে এই মোল্ডটা ছিল আর একটা ছিল এর থেকে বড় মোল্ড, এই জন্য আমি আর বাদবাকি মিক্সচারগুলো দিয়ে ছোট ছোট কেক তৈরি করেছি। আর আমার মেয়েটা কাপ কেক খেতে খুব ভালোবাসে, এই জন্য ওর কথা চিন্তা করেই কাপ কেকগুলো তৈরি করা। তো এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেগুলো ঠিক হয়ে যায়। এখন এটা মিশানোর পরে আমি ট্যাপ করে নিব। তো ট্যাপ করে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে একটা মাছ বরাবর একটা দাগ কেটে নিব। আসলে এই দাগটা কেন কাটা হয়, কারণ বেকারিতে দেখেন যে কেকের মাঝখান কিন্তু ফেটে যায়, একটা ফাটা দাগ থাকে। তো এরকম দাগ কেটে দিলে কেকের মাঝখানটা কিন্তু সহজে এরকম ফেটে যায়। তো কেক যখন বেক করব আপনারা দেখতেই পারবেন যে কেকের মাঝখান থেকে কিন্তু ফেটে গেছে। তো উপর থেকে আরেকটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে বেক করতে দিয়ে দিব। আর এদিকে আমি রেডি করব কাপকেকগুলো। এখন কাপকেকগুলো আমি রেডি করে নিচ্ছি। কাপকেকগুলো হতে কিন্তু সময় লাগে না, 15 মিনিটের ভিতরেই হয়ে যায়। তো এখন এই কাপকেকগুলোকে ওভেনে দিয়ে দিচ্ছি। আমি যে ব্যাটার তৈরি করেছি তা দিয়ে 6টা কাপ কেক, একটা 8 ইঞ্চি কেক, আর একটা এরকম ছোট স্টিলের বাটির হয়েছে। তো এটা আমি চুলায় বেক করব, চুলায় দিয়ে দিচ্ছি। এটা চুলায় দিয়ে দিলাম, কেকগুলো ফুলতে শুরু করেছে। দিকে চুলায় যে কেকটা বসিয়েছি সেটাও অলমোস্ট কিন্তু হয়ে যাচ্ছে, অনেকটা ফুলে গেছে। আর এদিকের কেকগুলোও রেডি হয়ে গেছে। এখন সবগুলো কেক বের করে নিব, বের করে আমি ঠান্ডা করতে দিব। বাটির কেকটা ডিসফট করে ফেলি, এগুলো কেক সাইডে সরে রাখি। ওয়াও, এই কেকটা কিন্তু বেশি সফট হয়েছে, কিন্তু এটা একদম তুলতুলে, তুলার মতন নরম, তুলার মতন নরম হয়েছে। চুলায় যেটা বেক করছি সফট হয়েছে। একটা খুলে দেখাই এখান থেকে, কি সফট, অনেক সফট। আর এই যে ভিতরে
এখন এই 8 ইঞ্চি মোল্ডের কেকটা আমি ডিশ আউট করছি। এটা একটু ঠান্ডা করে, হালকা ঠান্ডা করে আমি র‍্যাপিং করে রাখব। আর খুব বেশি ঠান্ডা করবেন না, হালকা একটু ঠান্ডা হলেই, গরম অবস্থায় র‍্যাপ করে রাখলে কেকটা কিন্তু খুব ময়েস্ট থাকে ভিতর থেকে, আর কেকটা ড্রাই হয়ে যায় না। তো যখন কেকটা কাটবেন দেখবেন খুব ময়েস্ট আর অনেক সফট থাকে কেকটা, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো র‍্যাপ করে রেখে দিচ্ছি, আপনারা এটা 2-3 ঘন্টা পরে বা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কাটতে পারেন বা পরের দিনও কাটতে পারেন। তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।